সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্থায়ী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে শ্রী রাশিক রহমান। এই অনুষ্ঠানে আমরা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন সূচকে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরার চেষ্টা করি, আলোচনা করি বিভিন্ন খাতের সম্ভাবনা, সংকট, উত্তরণে করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় পানির মূল্যবৃদ্ধির যৌক্তিকতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান। দর্শক, মাত্র 8 মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো পানির দাম। আগামী এপ্রিল থেকে ঢাকা ওয়াসার আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট অর্থাৎ 1000 লিটার পানি কিনতে হবে 14.46 টাকায়, যা আগে ছিল 11.57 টাকা। দাম বেড়েছে 24.97%। আর বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম 9.94% বাড়িয়ে 37.04 টাকার পরিবর্তে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 40 টাকা। এর ফলে নগরবাসীর জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বেড়ে গেল। ওয়াসার দাবি, দাম বাড়ানোর পরেও তা উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম। তথ্য বলছে গত 12 বছরে পানির দাম বাড়ানো হয়েছে 13 বার। 2009 সাল থেকে প্রায় প্রতি বছরই পানির দাম বাড়ানো হয়েছে। 2016 সালে বাড়ানো হয়েছে 2 দফায়। বারবার পানির দাম বাড়ানো হলেও সুপেয় পানির নিশ্চয়তা কতটুকু পাওয়া যাচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত বছর এপ্রিলে প্রকাশিত টিআইবির একটি গবেষণা প্রতিবেদন বলছে ঢাকা ওয়াসার সেবার 1/3 বেশি গ্রাহক অসন্তুষ্ট। 93% গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করে। এর মধ্যে 91% গ্রাহকই পানি ফুটিয়ে কিংবা সিদ্ধ করে পান করে। বিভিন্ন সময়ে ওয়াসার পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকার অভিযোগও উঠেছে নগরবাসীর কাছ থেকে। দৈনিক 235 কোটি থেকে 240 কোটি লিটার চাহিদার বিপরীতে ওয়াসার পানির উৎপাদন ক্ষমতা 260 কোটি লিটার হলেও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় পানির হাহাকারের চিত্র উঠে আসে গণমাধ্যমে। অভিযোগ রয়েছে সুপেয় পানির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিরাপত্তা ও দুর্নীতি নিয়েও। তারপরেও রয়েছে ভুতুড়ে বিলের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় পানির দাম সহনীয় পর্যায়ে রেখে নিরাপদ ও সুপেয় পর্যাপ্ত পানি কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব আজকের উন্নয়ন বাংলা অনুষ্ঠানে। স্বাগত আপনাদের আরটিভি স্টুডিওতে। জনাব আবু নাসের খান, আবারও পানির দাম বাড়ানো হলো, এই নিয়ে গত 12 বছরে 13 বার পানির দাম বাড়লো, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এবং আসলে এটা কতটুকু যৌক্তিক হয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি না খুব যৌক্তিক হয়েছে। প্রধান কারণ হচ্ছে, দেখেন আপনি যদি ওয়াসার পানির কোয়ালিটি দেখেন, সেই পানির কোয়ালিটি কিন্তু ইম্প্রুভ করে নাই। কোয়ান্টিটি যে পরিমাণ অধিকাংশ জায়গায় কিন্তু সেই পরিমাণ পাচ্ছে না সেই জায়গাগুলো থেকে। আর ওই যে বললাম যে যদি খুব ভালো কোয়ালিটির হইতো পানি পান করতে পারতেন, তাহলে কিন্তু এটা যদি হইতো তাহলেও কিন্তু অনেক মানুষই গ্রহণ করতে পারতো সেই জায়গাগুলো থেকে। এখন প্রশ্ন আসছে যে এটার তো তার প্রোডাকশন কস্ট অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। কিন্তু আমি যদি দেখি টিআইবির রিপোর্ট এই অনুসারে যে পিলফারিজ যে হচ্ছে নানান রকমভাবে, কিংবা ঢাকা শহরে যে সমস্ত প্রকল্প নেওয়া হচ্ছে, এই ওয়াসার যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলো আরও কম করেছে, আরও ভালোভাবে করা যাইতো। এটা যদি মানুষের সাথে, এটা শুধু ওয়াসার দোষ না, সামগ্রিকভাবেই আমাদের একটা কালচার যে অনেক আগের থেকে সেটা হয়েছে, মানুষের সাথে আলাপ আলোচনা না করে নানান ফর্মে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেই প্রকল্পগুলোও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন থাকে। 2 নম্বর হলো যে আমরা এই যে শীতকালে যে পানিটা পাই সে আমরা অনেক কম পাই, আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলতে হয়, কিন্তু বর্ষা মৌসুমে সেটা ওই আশেপাশের নদীর থেকে কিন্তু আমরা পানিটা আরও অনেক বেশি নিতে পারি, কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু এখনও রাখা হয় নাই, যার ফলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে তুলতে গেলে খরচটা নানান রকম বেশি পড়ে এবং এটার মধ্যে নানান রকম মেডিসিন এবং পানির স্তর যেভাবে নামতেছে ভবিষ্যতে আরও খুব দূরও হয়ে যাবে সেই জায়গায়। ওয়াসা কিন্তু এই জায়গায় যে আমি জানি না কেন জানি এই প্রকল্পগুলো বা জলাধার বিশেষ করে বর্ষাকালে তো তুলনামূলকভাবে যেহেতু ফ্লো অফ ওয়াটারটা অনেক বেশি থাকে, পানির কোয়ালিটি অনেক ভালো থাকে, সেইটা যদি সেরকমভাবে যদি প্রকল্পগুলো গ্রহণ করতো, ঠিক আছে আমি বর্ষা মৌসুম অন্তত আমি অনেক বেশি পানি আমি নিব ওই যে আশেপাশের জলা বিশেষ করে বুড়িগঙ্গা বা ইয়ে থেকে নিব, তাহলে কিন্তু এটা সম্ভব হইতো শীতে। কিন্তু এটা সবটাই করা সম্ভব ছিল যদি বিভিন্ন এক্সপার্ট সহ নানান ফর্মে আলাপ আলোচনা করে এই সমস্ত হইতো, তাহলে প্রোডাকশন কস্ট কমতে পারতো, যদি এই ওয়াসার কিন্তু সেই উপরে চাপটাও থাকতো না, মানুষেরও এই উপরে এই চাপটা পড়তো না। 1-2 নম্বর হলো অনেক জায়গায় এই ধরনের আমাদের অফিসে, ক্যান ইউ ইমাজিন যে এই যে মাত্র 5টা ফ্ল্যাট আমি যে অফিসে আছি সেখানে মাসে 10,000-15,000 টাকা বিল পর্যন্ত আসে, আমাকে
আমি জানি না, কয়েকবার অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করেও কিন্তু সুরাহা পাই নাই। পরে যেটা হয় যে অনেক সময় ওয়াসার লোকজনে আসে, যেটা হয় যে এটা অবশ্যই এমডি কতটুকু করতে পারবে আমি জানি না, করে করে কিন্তু অনেক জায়গায় এই অজুহাত শুনছি যদি কিছু না দেওয়া হয় তখন তারা কিন্তু এই ইয়ে হয়, অনেক গ্রাহকই যারা তাদেরকে এই এটা অনেক বেশি পে করতে হয় সেই জায়গায়। জি ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। যেরকম টাকসিন, জি পানির মতো এমন অপরিহার্য উপাদানের দাম প্রতি বছর বাড়ানোর যুক্তিকতা কি? আচ্ছা, প্রথমত হচ্ছে প্রতি বছর কিন্তু পানি ঢাকা ওয়াসার যে বোর্ড, বোর্ডের কাছে একটা ক্ষমতা দেওয়া আছে যে সর্বোচ্চ প্রতি বছর 5% পানির মূল্য তারা অ্যাডজাস্ট করতে পারবে। এবং আপনি যদি দেখেন প্রত্যেক বছরই পানির মূল্য 5% করে অ্যাডজাস্ট করা হয়েছে, এবং সেই সেই বছরের মুদ্রাস্ফীতিটা কত, যেই বছরের মুদ্রাস্ফীতি 6% সেই বছরে পানির মূল্য বাড়ানো হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে, মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করা হয়েছে 5%। আপনি তো মুদ্রাস্ফীতির কথা বলছেন, আমি বলছি মুদ্রাস্ফীতি অনুযায়ী তো আমাদের বেতন বাড়ে না। না না, আমি কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ে আপনি যে বললেন যে তাহলে প্রকৃত মূল্যটা কত হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ে তো আমাদের বেতন বাড়ে না, সাধারণ জনগণের তো বেতন বাড়ছে না, সেটা তো হচ্ছে বেতন সরকার নয় 100 গুণ বাড়িয়ে দিয়েছে, সাধারণ জনগণের বেতন বাড়েনি। হ্যাঁ, কিন্তু আপনার তাহলে এটা চলবে কিভাবে, এটা চলার জন্য যেই খরচ সেই খরচেই তো আপনার এক বছর পরে আপনি 1% কমে গেলেন, সেই মূল্য রাখলেন তারপরেও তো, কারণ আপনার 6%-এর জায়গায় আমি যদি 5% অ্যাডজাস্ট করে থাকি তাহলে প্রকৃত মূল্যে আমি 1% কম মূল্যে দিলাম, তো কাজেই মূল্যটা বাড়ল কোথায়। আচ্ছা, তারপরে আসেন যে এখন যে বেড়েছে আমাদের পানির প্রোডাকশন কস্ট কত, এটা ইচ্ছা করলে আপনি ইন্টারনেটে যেয়ে দেখতে পারেন এবং অন্যান্য দেশের প্রোডাকশন কস্টের সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, কিন্তু 19-20 হতে পারে, নিশ্চয়ই একই পানির প্রোডাকশন এখানে ওখানে আকাশ পাতাল তফাত হওয়ার কথা না প্রোডাকশনে, কিন্তু সেলসে গিয়ে আকাশ পাতাল তফাত হচ্ছে। তাহলে এই যে মাঝখানের ভর্তুকিটা কে দিচ্ছে? আপনি যে অন্য দেশের তুলনা দিচ্ছেন, অন্য দেশের কোয়ালিটির পানি কি আপনি সাপ্লাই করছেন ঢাকা শহরে কিংবা পুরো বাংলাদেশে? আমি কোন দেশের থেকে আসছি আগে শুনেন, আপনি আপনার পারিপার্শ্বিক শহরগুলো তো দেখেন, তো পারিপার্শ্বিক দেশের শহরগুলোতে তার তুলনায় পানি ব্যবস্থাপনা আমাদেরটা কি আর তাদের পানি ব্যবস্থাপনাটা কি, এটা তো ইন্টারনেটে গেলেই দেখতে পারবেন। কাজেই প্রোডাকশন কস্ট যদি আমার হয় 25 টাকা, আমার ট্রিটমেন্ট প্ল্যান্টে নদী থেকে, আপনি জানেন যে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ 2009 সালেই নিয়েছি, সেটা কি পরিবেশ বান্ধব টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা করা। একটু আগে আমাদের বন্ধু নাসির খান সাহেব যে বললেন যে পানির অপচয় রোধ করতে পারলে ব্যবস্থা, অবশ্যই আমি ওনার সাথে একমত। তাহলে আসি আমাদের ম্যানেজমেন্ট এখন কীরকম আছে, আপনি পানির এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াবেন, ঠিক আছে, তো আমার দেশে এখন নন রেভিনিউ ওয়াটার বা সিস্টেম লস কত আর আমার পারিপার্শ্বিক শহরগুলোতে কত, এই পুরো উপমহাদেশের কোনো শহরে 40%-এর নিচে আপনার নন রেভিনিউ ওয়াটার বা সিস্টেম লস বা যে পানির মূল্য পান্না নেই, আমরা সেখানে কমিয়ে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির মাধ্যমে এটাকে 20% করেছি, এবং এখন ওই যে DMA ডিস্ট্রিক্ট মিটার এরিয়ার মাধ্যমে অর্থাৎ পানির সমস্ত পাইপলাইনগুলো চেঞ্জ করে এখন আমরা কমিয়ে 5-6% এনেছি, যেটা এশিয়ার কোথাও না ইউরোপিয়ান দেশগুলোতে আছে। তাহলে আমার এফিসিয়েন্সি বাড়ানোর যে কথাটা, যে এফিসিয়েন্সি বাড়ালে তো অবশ্যই দামের উপরে এটা একটা যথেষ্ট এফিসিয়েন্সি বাড়ানো হয়েছে, তাহলে তো দাম কমানো হবে, সেটাই তো কত কমবে, আপনি তো 25 টাকারটা এফিসিয়েন্সি বাড়িয়ে কয় পার্সেন্ট কমাবেন। তারপরে আসেন আপনি যে বললেন আপনি যে কি বলে ম্যানেজমেন্ট যে ই হয় পিলফারেজ হয় বা ই হয়, তো একটা রেশিও আছে যে আপনার আয় ব্যয়ের রেশিও অর্থাৎ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড আপনার আয়, এইটার রেশিও হলো যে আমাদের সব জায়গায় কিন্তু 1 পাবেন আপনি, 1/1-এরও বেশি, অর্থাৎ কি যে আপনি যদি 100 টাকা আয় করেন তাহলে অপারেশন অ্যান্ড মেনটেনেন্সে আপনি 100 টাকা ব্যয় করে ফেলেন, তার মানে আপনি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কিছুই থাকে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে দেয়? সরকার দেয় বাইরে, এবং আমাদের মতো এই সমস্ত শহরগুলোতে তাই। তো সেখানে বলছে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হচ্ছে 0.65, অর্থাৎ আপনি যদি 100 টাকা আয় করেন তাহলে 65 টাকা যদি আপনার অপারেশন মেনটেনেন্স হয় তার মানে বাকি টাকাটা থেকে যাচ্ছে ফর ফার্দার কী বলবেন ইনভেস্টমেন্ট রিইনভেস্টমেন্ট, এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো আমরা একসময় ছিলাম 0.95, সেখান থেকে আমরা কমাতে এখন আমরা 0.66, 0.67, 0.6 এক এক মাসে এক এক রকম 0.70-তে ঘোরাঘুরি করি, তার মানে আমরা বেস্ট প্র্যাকটিসের কাছাকাছি, এর চেয়ে বেটার প্র্যাকটিস তো আর তাহলে নেই। তো
তাহলে তো আমরা বেস্ট প্র্যাকটিসের কাছাকাছি চলে এসেছি। আপনি দেখেন যদি বলেন যে আরেকটা বলা হলো যে প্রজেক্টগুলো নেওয়া হয় খুব হ্যাপাজার্ড, আরও অ্যাবসলিউটলি রং। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট, এগুলো প্রত্যেকটা একটা মাস্টার প্ল্যানের মধ্যে আছে, সেই মাস্টার প্ল্যান শুধুমাত্র ইমপ্লিমেন্ট করছি। আমরা প্রথমে 2009 সালে এসে যেটা করলাম যে আমরা দেখলাম ঢাকা ওয়াসা অন্যান্য অনেক সংস্থার মতো অ্যাডহক ভিত্তিতে চলে, অর্থাৎ আপনার একটা ওখানে পানি নেই, জাম করে পানি দিয়ে আসো, ওইখানে একটা সমস্যা হয়েছে সমাধান করে আসো। কিন্তু ওইখানকার সমস্যাটা যে সমাধান করলেন, কেন হলো, কোত্থেকে হলো, কবে হলো, আর কবে হবে না, আপনি কি জানেন? জানেন না। পানি ওখানে শর্ট পড়লো, কেন পড়লো, কোথার থেকে পড়লো, অর্থাৎ কোনো হলিস্টিক অ্যাপ্রোচ নেই। আমাদের ম্যানেজমেন্টটা ছিল, অনেক অর্গানাইজেশনই এটা আছে, সেটা হলো আপনার মেকশিফট অ্যানেজমেন্ট বা ফায়ার ফাইটিং অ্যানেজমেন্ট। আপনার সমস্যা হয় আপনি ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আমরা যখন আসলাম 2010 সালে এটা দায়িত্বে, 2009 সালে আমরা টোটাল একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একটা ডিক্লেয়ার করলাম যে না, এইভাবে চলবে না। এবং আমরা সরকারের কাছ থেকে জানতে চাইলাম যে আমরা একটা পুরো রিফর্ম করতে চাই, যদি আপনি রিফর্ম করতে দেন তাহলে আমরা তোমরা কী চাও? তো আমরা বললাম যে আমরা এই এই রিফর্মগুলো করবো, এবং তার মধ্যে একটা বললাম যে আমরা ফার্স্ট ভিশন, আপনার ভিশন কী? আমরা যখন আসছি আমি তো এসে দেখলাম মাসার কোনো ভিশন নেই, তো আমরা প্রথমত ভিশন ঠিক করলাম, সেটা কি, টু বি দ্য বেস্ট ওয়াটার ইউটিলিটি ইন দ্য সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাকে একটা তো আমাকে লক্ষ্য স্থির করতে হবে, সেটাকে স্পেল আউট করলাম। স্পেল আউট করলাম কি, পরিবেশ বান্ধব টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা। পরিবেশ বান্ধবটা কি, নদীর পানিকে শোধন করে। তাহলে আমাদের বড় চ্যালেঞ্জ কি, নদীর পানিকে শোধন করা সবার জন্য একটা চ্যালেঞ্জ, সেটা হলো না, অ্যাকচুয়ালি দুটা চ্যালেঞ্জ, আমাদের তিনটা চ্যালেঞ্জ। দুটা চ্যালেঞ্জ কি কি, যে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং সেকেন্ডলি এটা ফুললি টেকনোলজি বেসড, কাজে আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে। আর আমাদের জন্য তৃতীয়, আরে আমার আশেপাশে মারার মতো চারটা নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, দুরাগ, বালু, কি দুর্ভাগ্য এই চারটা নদীর একটা নদীকে আমি ধরতে পারছি না, বিকজ এরা অলমোস্ট বিয়ন্ড, মানে এমনই দূষিত যে আমার শোধনের বাইরে। তাহলে আমাকে যেতে হবে কোথায়, পদ্মা মেঘনা, তার মানে আমি দূরে যাচ্ছি, তার মানে চ্যালেঞ্জ আর বেড়ে যাচ্ছে আমার। আমার একটা চ্যালেঞ্জ তো পয়সা, যে এত ইনভেস্টমেন্টটা কোথার থেকে আসবে। তারপরে ইনভেস্টমেন্ট আপনি চাইলেই তো পাবেন না, এটা তো 10 টাকা না, 1 টাকা না, এটা ধরেন প্রায় ধরেন একটা $500 million, অর্থাৎ প্রায় 4,000-3,000 কোটি টাকা। তো কে দেবে, সরকারের তো এটা নাই, তাহলে মানে ডেভেলপমেন্ট পার্টনার, কেউ আগে ই দেয় না, মানে গ্র্যান্ট দেয় না, সবাই ঋণ দেয়, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, তাকে পরিশোধ করতে হবে। তো টাকাটা দেওয়ার আগে কিন্তু সে 100 বার দেখে আপনাকে টাকাটা সে দেবে কি না, তার মানে তার টাকাটা পাওয়ার জন্য আপনার আবার নিজেকে কিন্তু প্রস্তুত করতে হয়, যেটা আমরা বলি ব্যাংকেবিলিটি। তাহলে আমাকে প্রথম 2 বছর শুধুমাত্র আমাদের রিফর্ম প্রোগ্রামের মধ্যে আমরা নিজেদেরকে ব্যাংকেবল করেছি, অর্থাৎ কোনো ব্যাংক, আপনি সোনালী ব্যাংকও আপনাকে 10 টাকা ধার দেবে না যদি না বোঝে আপনি 10 টাকা ফেরত দেবেন। তো কাজেই এখন আমরা এই যে আমাদের যে হাজার হাজার কোটি টাকা লাগবে এবং সেটা ছাড়া তো সার্ফেস ট্রিটমেন্ট প্ল্যান হবে না, কে দেবে, তার মানে আমাদেরকে প্রথমে ব্যাংকেবল হইতে হয়েছে। আজকে আমরা ব্যাংকেবল, আজকে দেখেন আমাদের মাস্টার প্ল্যানের সমস্ত কিছু আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি একে একে। কাজে কোনো প্রজেক্টই এমন না যে হঠাৎ করে এলো কেউ নিয়ে নিল একটা প্রজেক্ট, না, প্রত্যেকটার পিছে প্রচুর পরিমাণ আপনি কাঠ খড় পোড়ানো আছে, প্রচুর পরিমাণ মেধা আছে। কিন্তু যখন বিদ্যুতের দাম বাড়ানো হলো, করোনা ভাইরাসের এরকম একটি প্রভাব পৃথিবী জুড়ে এবং বাংলাদেশেও যেটার প্রভাব পড়ার কারণে প্রতিটা জিনিস এবং নিত্য পণ্যের দাম বাড়ছে, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো তো ঝুঁকিতে আছে, সেখানে পানির দামটি এই সময় বাড়ানো কি খুবই যৌক্তিক ছিল? না, এক নম্বর হচ্ছে যে এই যে বললাম, এটা পুরো এই যে পানির দাম কখন কোনটা হবে সেটার উপরেও কিন্তু আমাদের প্রচুর স্টাডি আছে। এটা এমন না যে আজকে আমি বললাম, মানে আপনি এখনই প্ল্যান করে ফেলেছেন যে আগামী 6 মাস কিংবা 1 বছর পর আবার কি বাড়ানো হবে? আমাদের 2060 পর্যন্ত প্ল্যান আছে। জি, 2060 পর্যন্ত। যে এখন আমরা বলি যে গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ টু, দাতা সংস দাতা না, ঋণ মানে মানে লেন্ডার্স, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা কেউ দাতা না, এরা হচ্ছে লেন্ডার। এই লেন্ডার সংস্থাও তখন আশ্চর্য হয়ে যায় যখন আমরা আলোচনা করতে বসি যে 2027 আমার গন্ধপুর সেকেন্ড ফেজ সম্পূর্ণ করতে হবে, কারণ 2030 পর্যন্ত আমাদের পানির পুরো রোড ম্যাপ ঠিক আছে। 2030 পরেরটা কী হবে সেটা যদি আমরা আজকে না বলে যাই, তাহলে তো আবার কাউকে এসে ওই ফায়ার ফাইটিং ম্যানেজমেন্টে যেতে হবে। কাজে আমাদের পুরোটা প্ল্যানের মধ্যে আছে। জি, ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব আবু নাসির, ওয়াসার ব্যবস্থাপনা আসলে কতখানি সন্তোষজনক বলে আপনি মনে করেন, এবং এই মুহূর্তে দাম বাড়ানোটা অপরিহার্য ছিল কিনা? আমি মনে করি না খুব অপরিহার্য ছিল, আমি কয়েকটা কারণে। এখানে টেকনিক্যাল জার্গন অনেকগুলো ব্যবহার করা হয়েছে যে ঠিকই আছে, এমবি হিসাবে তা করবেনি, সেই সমস্ত দিনগুলোকে মানুষকে বোঝানোর জন্য সেটা অবশ্যই দরকার আছে।
কিন্তু প্রথম পয়েন্টে আসি যে ওই যে উনি যে মাস্টার প্ল্যান করছেন, এই যে করছেন কিছু মাত্র কনসালটেন্টদেরকে নিয়ে, কিন্তু ব্যাপক জনগোষ্ঠীকে ইনভলভ করে যদি করতেন তাহলে কিন্তু এর চেয়ে ভালো সলিউশন আসতে পারত। এক, সেকেন্ডলি উনি বলছেন প্রোডাকশন কস্ট আশেপাশের দেশগুলোতে বেশি। হ্যাঁ, আশেপাশের দেশগুলোতে বাংলাদেশের প্রোডাকশন কস্ট অনেক কম হওয়ার কথা থিওরিটিক্যালি, কারণ কিছুদিন আগ পর্যন্ত আমরা আন্ডার 80% 90% ডিপেন্ডেন্ট ছিল আন্ডারগ্রাউন্ড ওয়াটার। প্র্যাকটিক্যালি বিনা পয়সায় কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলতে পারছি বা তুলছি দীর্ঘ 10-15 বছর যাবৎ বা এই অনেক দিন যাবতই আমরা থিরা করে আসছি। সেটা প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের সবচেয়ে কম পৃথিবীতে হওয়ার কথা। দু নম্বর আরেকটা জিনিস হলো, তারা যখন কনস্ট্রাকশন করতেছে কনস্ট্রাকশন ম্যানুয়াল অনুসারে কিন্তু তারা কনস্ট্রাকশন করতেছে না। যেমন রাস্তা কোরাকুরি করতেছে, কইরিয়া এই যে রাবিশগুলো সরাই ফেলাবে সেই রাবিশগুলো সরায় না, একটা জনদুর্ভোগ তো আছেই। তারা করতেছে কি, এই রাবিশগুলো আবার দিতেছে এই মাটিতে, যার ফলে কয়েকদিন পরপর নষ্ট হয়ে যায়, আবার করতে হয়। সুতরাং আপনি চিন্তা করে দেখেন, এখানে শুধুমাত্র ওয়াসার পাইপ লাগাইতেই যায় না, এই রাস্তা কোরাকুরি করতে হচ্ছে নানানভাবে। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক কষ্ট কমানো যেত যদি প্রপারলি তারা যদি ভালোভাবে ম্যানেজ করতো যে কাজটা কীভাবে হচ্ছে, প্রপারলি হচ্ছে কিনা আইন অনুসারে। যেমন রাবিশ ফেলানোর জন্য টাকাটা খরচ হয়ে যাচ্ছে কিন্তু রাবিশ ফেলাচ্ছে না, এই রাবিশ দেয় আবার তারা করতে দেখেন ফেলানোর জন্য নিচ্ছে না, আবার বিটে বালু দিয়ে করার কথা ছিল এটা সেটাও কিন্তু করতে না। আমার চোখের সামনে দেখায়, আপনি দেখেন যে কোনো রাস্তায় অধিকাংশ রাস্তাগুলো কিন্তু এইভাবে হচ্ছে। সুতরাং এতে কিন্তু প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তার আমার চাপটা হয়ে। তিন নম্বর আরেকটা প্রশ্ন আমি খুব গুরুত্ব সহকারে বলি, দেখেন ওয়াসার একটা ইউনিট আছে পানির কোয়ালিটি কোন মাপার জন্য, জি আসাদ গেটের এখানে, কিন্তু উনি যে বলছেন যে সব কিছুই কম্পিউটারাইজ হয়ে গেছে, এটা খুবই ভালো যে আমরা ওই সিস্টেম যাচ্ছি বা ইয়েতে যাচ্ছি, কিন্তু এই যে পানি কোয়ালিটি, আপনি কিছুদিন আগে জানেন দেখছেন যে শরবত খাওয়া পানি শরবত নিয়ে গত বছর কী একটা ইয়ে হয়েছিল, সেইগুলো তো আমরা ইয়ে করতে না, কিন্তু যে জিনিসটা দরকার সেটা হলো এই যে এই ওয়াসার নিজস্ব একটা ইউনিট আছে, সেটা জনসংখ্যাকে যদি রেগুলারলি প্রকাশ করা হয় যে পানির কোয়ালিটিটা আমরা কী পাচ্ছি বা কোন জায়গায় খারাপ আছে ভালো আছে, এইটা করতে অসুবিধাটা কি বুঝি না, তো এটা তো কয় টাকা খরচ হইতো, কিন্তু মানুষকে তো আশ্বস্ত করতে পারতেন যে আমি কোয়ালিটি পানি দিতে সেই জায়গাগুলোর থেকে গিয়ে। সুতরাং আমি মনে করি যে এখনও সুযোগ আছে যে মানুষের সাথে আলাপ আলোচনা করে ব্যাপক ভিত্তিতে যদি করা যায় এবং পানির কোয়ালিটিটা অন্তত ইম্প্রুভ করা যায়। আর অনেক জায়গায় আরেকটা হলো তারা সিস্টেম লস কমাইছেন, কিন্তু বিনিময়ে যেটা করছেন অধিকাংশ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী এবং আশেপাশেও দেখছি যে অধিকাংশ জায়গায় আপনি যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন তারা করে কি, যে মিটার রিডিং যারা করে তারা কিন্তু দেখেন নানান ফর্মে এই যে যারা ভালো গ্রাহক তাদের উপরে চাপায় দেয় নানান ফর্মে, সেই জায়গাগুলোতে দিয়ে তারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেয়, তাদের যে সিস্টেমটা আছে যে তারা বেনিফিট পাবে বেশি, এই বেনিফিটের আশায় তারা এই কাজটা। আপনি ভিতরের কোনো ব্যাপার বলছেন? হ্যাঁ, ভিতরে অনেক ধরনের ব্যাপার আছে, টিআইবি যেটা কিন্তু মানে ভুতুরে বিলের কথা বলছেন? হ্যাঁ, ভুতুরে কোনো বিলের কথা বলছেন না, ওই লাইন লাগানো কিংবা ঘরে ভুতুরে বিলগুলা, ভিতরে বিলগুলা হয় কি, ধরুন আপনি ভালো গ্রাহক আছেন এই আপনার গাড়ি বেশি চাপবে আর যারা খারাপ গ্রাহক আছে এই সেইভাবে জিনিস, টিএবি যে রিপোর্টটা দিছে সেই রিপোর্টটা আপনি যদি ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু এটা কিন্তু নজর দেওয়া উচিত। অনেক অভিযোগ তুলেছেন আবু নাসের খান এবং উনি যেটা বলছিলেন যে সিস্টেম লস কমিয়ে ব্যবস্থাপনাগত উন্নতি এনে দাম বৃদ্ধি ঠেকানো যেত, আপনি কতটুকু একমত? অ্যাবসোলিউটলি নো। আমাদের যেটা আমি বললাম যে আমাদের আপনার যেটা এফিসিয়েন্সি, আপনি এত কিছু জলে যাওয়ার দরকার নেই, তো আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্টগুলো পড়েন, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টগুলো পড়েন, আপনি আমাদের ওয়েবসাইটে যান যে আমাদের এনআরডব্লিউ কত, এনআরডব্লিউ যদি আপনি 5-6% থাকে করেই হলো ওদের ব্যবসার জন্য ওদের সুবিধার জন্য। স্ট্যাটিস্টিক্স তো আমার, কারণ তার তো এখানে ব্যবসা খুব একটা নাই, আন্তর্জাতিক সব সাহায্য সংস্থা এবং বিভিন্ন এরা তো তাদের সব, আমি তারা তো বাংলাদেশের নদীগুলো বন্ধ করে রাস্তা করেছে তাদের ব্যবসার জন্য, নদী বন্ধ করে রাস্তা করেছে যা কোটা আমি আমার সাবজেক্ট তাদের রেলের রাস্তা, রেল আমাদের রেল স্টেশন স্বাধীনতার পর রেল স্টেশনগুলো বন্ধ হয়েছে এবং শুধু রাস্তা নির্মাণ হয়েছে, আমাদের যে পরিমাণ লোক সংখ্যা ছিল তাতে ঠিক ছিল, কাজেই এই পরিমাণ যে লোক বেড়ে যাবে যেটাই শেষে আমরা বললাম যে আমরা তো এটাই দেখলাম যে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখলাম জানি এইভাবে তো চলবে না। যখন বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল তখনও কিন্তু পানির জন্যে আমরা হাহাকার করতে দেখেছি, এটা আমাদের চিত্র ছিল,
কিন্তু এটা তো আমূল পরিবর্তন হয়েছে। কোথায়? 2009 সালে আমাদের ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করা হতো, এখনো বিভিন্ন এলাকায় আপনি মানুষ কোশ্চেন দাঁড়িয়ে সেনাবাহিনীকে মোতায়েন করা হতো, এখন তো কোনোদিন সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি। আমরা এসে পেয়েছি পানি ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ, অর্থাৎ ডিমান্ড বেশি সাপ্লাই কম। 2013 সালের 1 জানুয়ারির থেকে আমরা ঘোষণা করেছি যে আমরা এখন সাপ্লাই বেশি ডিমান্ড যে চাইতে, এবং সেটি কিন্তু বজায় আছে। হ্যাঁ, তারপরেও যে প্রবলেম নেই তা না, এটাকে আমরা বলি পকেট প্রবলেম। আপনার শয়ে শয়ে মানে সব জায়গায় পানি আছে, একটা জায়গায় পানি নেই, কারণ আপনার দুইটা টিউবওয়েল ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। সেই জন্যই আমরা বলেছি যে এটা আপনার পরিবেশ বান্ধবও না, টেকসইও না, সাস্টেনেবল না। কেন? যে কোনো সময় ডিপ টিউবওয়েল নষ্ট হতে পারে। সাস্টেনেবল কোনটা? সেটা হলো আপনার সারফেস ওয়াটারে চলে যাওয়া, প্লাস পরিবেশ বান্ধব, প্লাস গণমুখী। আমরা এসে দেখলাম ঢাকা শহরের একটা বিরাট অংশ লোকজন আনফর্চুনেটলি থাকে হলো ইনফর্মাল সেটেলমেন্ট। এটা আমাদের ঢাকা না, এটা বহু শহরে, দিল্লিতে আছে, বোম্বেতে আছে, আরও বেশি। তারা কোনো বৈধ পানি পায় না। তো আমরা 2010 সালে এসে বললাম যে আমি পরিবেশ বান্ধব আর টেকসই পানি ব্যবস্থাপনা করব, আর 15% লোক পানির আওতার বাইরে থাকবে, তাহলে আপনি কী করে টেকসই এবং এই আশা করতে পারেন কি বলে পরিবেশ বান্ধব? আমরা গণমুখী পানি ব্যবস্থাপনার কথা বললাম। আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে ঢাকা ওয়াসা 5% পানি মূল্য বাড়াতে পারে, কিন্তু এবার 25% কিসের উপর ভিত্তি করে আপনারা করলেন? কেন 5% বাড়াতে পারে না, 5% সমন্বয় করতে পারে, এবং আমরা কোনোবারই বাড়াতে পারিনি, কিন্তু 25% আপনারা করেছেন এবার, কারণ কি? আচ্ছা, এটা হচ্ছে ওখানে আইনে আছে যে আপনার যখন এই যে প্রোডাকশন কস্ট বাড়বে, আপনার খরচ বাড়বে, তখন তাই বলে 5-7-এর জায়গায় 25% করে ফেলবেন? 25 টাকারটা আপনি তাই বলে কি 12 টাকায় বিক্রি করবেন, 14 টাকায় বিক্রি করতে পারবেন না? জনগণের উপর 25% রাতারাতি আপনি বাড়িয়ে ফেলবেন? তাহলে টাকাটা কে দেবে বলুন না? জি, টাকাটা কে দেবে? তাহলে তো বন্ধ করে দেবেন, শাটডাউন। সরকার তো অনেক জায়গায় ভর্তুকি দেয়, জনগণের জন্য সে ভর্তুকি দিতে হবে। ওকে, তাহলে আপনি বলছেন সরকার ভর্তুকি, আপনারা তো লাভজনক প্রতিষ্ঠান না? না না, আমরা লাভজনক প্রতিষ্ঠান, আমরা কিন্তু এখন লাভজনক প্রতিষ্ঠান, আপনি বোধহয় জানেন না। না না, আপনাদের তো লাভ করার মানে মানুষের পানির জন্য অপরিহার্য উপাদান, না আপনারা দিয়ে আপনার প্রফিট করার জন্য নিমিত্তে কাজ করবেন সেটা তো করতে পারবেন না। আমরা তো প্রফিটেবল না, কিন্তু আমরা লাভজনক, অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের যখন অ্যাকাউন্টস বুকস অফ অ্যাকাউন্টস দেখেন, তখন কিন্তু আমার খরচ মানে আপনি ফুরফুরে বুক অফ অ্যাকাউন্টসের জন্য 25% বাড়িয়ে দিলেন না? আপনার কাছে আমি আসবো জনাব আবু নাসের খান, পানির দাম তো বাড়ছেই, ওনারা তো বাড়িয়ে দিলেন রাতারাতি 25%, যেখানে 5-7 সমন্বয় করার কথা, কিন্তু সুপেয় এবং নিরাপদ পানি কতটুকু নিশ্চিত হচ্ছে? এখানে দুটো বিষয়, যদিও এটা ম্যানেজমেন্ট তারা বলবে ভালো করিয়া, একটা হলো যে আমরা গ্রাহক পর্যায়ে কী পাচ্ছি, তারা প্রোডাকশন কী করতেছে, দেন আন্ডারগ্রাউন্ড ওয়াটারে যে জিনিসটা উঠতেছে এটা কিন্তু ফাইনেস্ট কোয়ালিটি ওয়ার্ল্ডের, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সে ওয়াসা যখন এই যে এই যখন যেখান থেকে প্রোডাকশন করতেছে, যেখানে আমাদেরকে দিচ্ছে এবং আমরা কী পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমরা বাসা পর্যায়ে আমরা সঠিকভাবে পাচ্ছি না, অধিকাংশ ক্ষেত্রে। কত? অনেকক্ষণ ফুটিয়ে খায় এবং অনেকক্ষণ ফুটিয়ে খেতে হয়। জি জি জি, তো দেখেন এই যে অবস্থা, সেই জায়গা ঠিক আছে না? মানুষ ফুটিয়ে তো খাই, সেই জায়গায় আমরা দেখেন, আমি বলছি আপনি কোনটা করবেন? জি, এই জায়গাটায় আমি যে বললাম, এই যে দেখেন, এই যে আমার এই যে ওয়াসা যেখান থেকে প্রোডাকশন করতেছে, আমার বাসা পর্যন্ত বা আমার এই ফ্ল্যাট পর্যন্ত কিন্তু আমি নিরাপদ পানি পাচ্ছি না। হ্যাঁ, এখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই যে যারা বাড়িওয়ালা আছে তারা হয়তো অনেক কিছুটা দায়ী, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি, বিশেষ করে আমি কাঁঠাল বাগান আমি যেখানে থাকি সেখানে দেখা যাচ্ছে যে আমার বাসা পর্যন্ত যে কোয়ালিটি আসতেছে সেই কোয়ালিটি পানি আসতেছে না সেই জায়গায়। সেকেন্ডলি হচ্ছে যে অনেক সময় তারা বলবেন যে না ঠিক আছে, তারা হয়তো পায়, অনেক জায়গায় হয়তো আসেও, আসলে পরে ফ্ল্যাট পর্যন্ত কিন্তু সঠিক না, এটা তো বাড়িওয়ালা দেখবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরে অধিকাংশ মানুষ ফ্ল্যাটে যারা থাকে তারা কিন্তু বাড়িওয়ালা না, তারা এই ভাড়ার থাকতেছে। হ্যাঁ, সুতরাং এটা ওয়াসার উচিত
এই যে একবার ফ্ল্যাট পর্যন্ত যে বাড়িটা পাচ্ছে এটা সঠিক কিনা সেটা মনিটরিং করার দায়িত্বটাও কিন্তু তাদের তাদের কিন্তু যে বললাম এই যে পানির একটা আলাদা ইউনিট আছে ল্যাবরেটরি আছে কিন্তু ল্যাবরেটরি থাকলেও পয়সা খরচ হচ্ছে কিন্তু আমরা সার্ভিসটা পাচ্ছি না যদি এটা থাকতো তাহলে কোন জায়গায় প্রবলেমটা আছে সেটা আইডেন্টিফাই করে কিন্তু সহজ করিয়া দিয়ে আমরা কিন্তু এই যে বললাম গ্যাসের ইয়ে করে বাঁচাইতে পারতাম এবং আমরা কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারতাম। জি আমরা আমি একটু এখানে আসি এই দুইটা নিজেস নিয়ে যে ল্যাবরেটরি আছে অবশ্যই আমাদের ভেরি সফিস্টিকেটেড ল্যাবরেটরি শুধু এইখানে না আমাদের প্রত্যেকটা ট্রিটমেন্ট প্ল্যান্টে আছে এবং ল্যাবরেটরিতে প্রতি দুই ঘন্টা পর পর আমার সোর্স কিন্তু পানি চেক হয় আমাদের পানি যেখানে অ্যাট সোর্স ওনার কাছে আপনি নিজেই বলে দিয়েছেন কিন্তু তাহলে মানে আমার 80% পানি হচ্ছে অ্যাট সোর্স 100% সুপেয় যেহেতু অ্যাট সোর্স মানে আন্ডারগ্রাউন্ড আর 20% যেটা বা 25% যেটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে সেটাও অ্যাট সোর্স ল্যাবরেটরি টেস্ট করেই পাঠানো হয় কোনো অবস্থায় এখন আপনি বলেন সুপেয় সংজ্ঞাটা কি WHO বা BS স্ট্যান্ডার্ডে 6টা বা 10টা প্যারামিটার আছে এই প্যারামিটারের ভিতরে যদি থাকে তাহলেই সেটা সেফ ফর হিউম্যান কনজাম্পশন সুপেয় শব্দটা এখানে বলবো না সেফ ফর হিউম্যান কনজাম্পশন কাজে আমার দায়িত্বটা হচ্ছে ওর মধ্যে পানিটাকে দেয়া তো আমি যখন সোর্সে অ্যাট সোর্স আমার ওইগুলো প্রত্যেকটা ইসের মধ্যে আছে তার মানে হলো ওইটা সেফ ফর হিউম্যান কনজাম্পশন হ্যাঁ এরপরে পথে যাওয়ার পরে বিপত্তি তো পথে যাওয়ার বিপত্তিটা কেন হচ্ছে বুঝে 23,000 কিলোমিটার পাইপলাইন এটা বিভিন্ন জায়গায় ফাটা ভাঙা থাকতেই পারে বা হয় বা বিভিন্ন কারণে হয় অনেক সময় অবৈধ লাইন নিতে গিয়ে লোকে করে তো সেটার জন্য রেমিডি কী তো রেমিডি হলে এক হচ্ছে যে ওগুলোকে সারিয়ে দিতে হবে এবং এটা মনিটর করতে হবে আর দুই যে আসলে তো এইটার একদম আশু পরিবর্তন দরকার তো সেই জন্য আমরা কী করলাম আমরা তো পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই চেঞ্জ করে ফেলছি এখন এখন যে DMA হচ্ছে ঢাকা শহরে 145 টাকা আগে একটা লাইন ছিল আপনি গ্যান্ডারিয়ায় পানি ছাড়লে মিরপুরে পানি পেতেন যদিও প্রেশার কমে গেলে পাবেন না কিন্তু প্রেশার থাকলে পেতেন থিওরিটিক্যালি এখন থিওরিটিক্যালি তা না এখন আমরা ঢাকাকে ভাগ করেছি 145টা ঢাকায় 145টা ক্লাস্টার 145টা ডিস্ট্রিক্ট DMA ডিস্ট্রিক্ট মিটার এরিয়া এবং এইটা হাইড্রোলজিক্যালি আইসোলেটেড একজনের থেকে আরেকজন তার মানে এখন কী হচ্ছে এখন যদি একটার ভিতরে পানি দূষিত হয় আরেকটার মধ্যে যাবে তাহলে এখন আপনি বলেন যে বললেন যে অধিকাংশ বলে আমাদের যতগুলো এসছে স্টাডি তাতে কোনো সময় আমরা দেখি নাই একানাগারে 85-87% জায়গায় পানিকে পাওয়া গেছে ওই রেঞ্জের মধ্যে 30-15% পাওয়া গেছে তার মানে আমরা যখন সাপ্লাই দিচ্ছি পাইপলাইনে যে 15-20% পানি আপনার WHO স্ট্যান্ডার্ডের বাইরে চলে যাচ্ছে তাহলে ওইটা হচ্ছে খারাপ পানি আমি তো জানি সেটা এবং সেই জন্যই তো আমরা অ্যাকশন গুলো নিচ্ছি কিন্তু এই যে ভূতুরে বিলারে প্রতিকারে সফলতা কতটুকু পাচ্ছেন সেটা আমি জানবো তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে দর্শক বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি শ্রী আশিক রহমান আজ আমরা কথা বলছি পানির মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে আলোচনা করছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং পাওয়ার চেয়ারম্যান আবু নাসের খান ফিরছি আলোচনায় বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে এই যে ভূতুরে বিল বন্ধে ওয়াসা কি উদ্যোগ নিয়েছে এবং আসলে প্রতিকারের কি ব্যবস্থা হচ্ছে আর আপনারা সুফল কতটুকু পাচ্ছেন থ্যাংক ইউ আমরা এসে পেলাম যে বিলে অনেক সময় এই প্রশ্নগুলো থাকছে বেশি বিল হচ্ছে কম বিল হচ্ছে এমনকি দু একজন গিয়ে অসুদ উপায় অবলম্বন করার চেষ্টা করছে তাহলে আমার ফার্স্ট কাজটা কী আমি তখন কী করলাম আমরা যে মানুষ যখন এই দুই নম্বরই করে কীভাবে করে আপনি বক্তৃতা দিয়ে দুর্নীতি কমাবেন এটা হয় না আপনি দুর্নীতি করার যে টুলস যে ইকুইপমেন্টস যে ডিভাইস সেটাকে চেঞ্জ করে দেন তাহলে তো দুর্নীতি কমে যাবে বা বন্ধ হবে তো আমরা ফার্স্ট দেখলাম যে দুর্নীতির মেইন জায়গাটা হচ্ছে মিটার মিটার ইটসেলফ মিটার থেকে রিভার্স ঘুরানো যায় কি যায় না মিটার যদি রিভার্স ঘুরানো যা যায় তাহলে যে একটু আগে আপনিও যে কথাটা বলছিলেন মিটার আমি মিটার তো বাড়বেই কমার কোনো স্কোপ নাই তো তাহলে আপনাকে যদি কিছু দুই নম্বরই করতে হয় মিটার থেকে উল্টা ঘুরাতে হবে তাহলে ফার্স্ট আমরা করলাম উল্টা ঘুরানোর মিটার বন্ধ করে দিলাম ইম্পোর্ট করা তার মানে আমি একটা অংশকে পারলাম ই করতে সেটা কি যে না মিটার ঘুরাতে পারবো না মানে ঘুরানোর নাই আমার এখন আমরা আনি ইউরোপিয়ান মিটার যে মিটারে ঘুরানো যায় না এক দুই তার মানে আমি কার্ভ করলাম
সেকেন্ড হচ্ছে কারা করে, তাই না? এখানে কিন্তু এখন আমরা কি করলাম, এটাকে আউটসোর্স করলাম। কেন আউটসোর্স করলাম? তাহলে তো সে তো আর ওইখানে কোনো রকম তার সাথে ওই এলাকার যোগসূত্র থাকবে না, আজকে এ যাবে কালকে ও যাবে। আপনার এটা দুর্নীতিটা করতে হলে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়, আমি সেই নেটওয়ার্ক তৈরি করার সুযোগটা দেব না, তাহলে তো আমার কমবে। আমি ডেকে ডেকে বাবা দুর্নীতি করো না, এটা দিয়ে দুর্নীতি বন্ধ হবে না, কাজে দেখেন অ্যাকশনগুলো কি নেওয়া হয়েছে। সেকেন্ড, থার্ড, আমাদের বিলিং সিস্টেমটাকে আমরা 100% অটোমেটেড করে ফেলেছি এবং সফটওয়্যার বেস। এখন একটা মাত্র কাজ, ওই আবার দুর্নীতি থেকে যাচ্ছে বোধ হয়, মিটারে একজন গিয়ে দেখতে হয়, বাকি আর কিচ্ছু করে। এই যে আপনি বললেন ভুতুর বিল, এই যে মানে কি বলে বিল গিয়ে নাই, সুযোগ নাই, কারণ আপনি শুধু মিটার রিডিংটা নিয়ে যা ইচ্ছুক করতে পারবেন, কারণ বিলটা পুরো তৈরি হওয়া এবং বিলটা আপনার পেমেন্ট করা আপনি গিয়ে রিয়েল টাইম অনলাইন ব্যাংকে দিচ্ছেন, কারোর হাতে টাকা দিচ্ছেন না। যেই মুহূর্তে আপনি টাকাটা দিচ্ছেন সেই মুহূর্তে আপনি SMS পাচ্ছেন, এবং আপনার নামে বিলটা জেনারেট হওয়ার সাথে সাথে আপনি SMS পাচ্ছেন যে আপনার এত টাকার বিল হয়েছে, 21 তারিখের মধ্যে দিতে হবে। তাহলে আমরা একসময় ছিলাম কি অনলাইন, এখন কি আমরা জানেন অনলাইন, রিয়েল টাইম অনলাইন এবং নো অফলাইন। কিছু একটা যোগ করতে চাচ্ছি, জি, উনি খুব সুন্দর করে থিওরিটিকে বললেন এবং শুনতে খুবই চমৎকার লাগে, খুবই চমৎকার। দেখেন এটা ওয়াসার হতো, তার তহবিলে হতো টাকাটা আসতেছে, কিন্তু এটা কার কষ্টে যাচ্ছে? এটা হলো সৎ গ্রাহক যারা তাদের গাড়ির উপর দিয়ে যাচ্ছে। এবং আমি কাগজ দিয়ে প্রমাণ দিতে পারি, আমার অফিসে গত 2 বছর 10,000 টাকা করে বিল দিতে হয়েছে একটা ফ্ল্যাটে। ক্যান ইউ ইমাজিন, আমার কাছে কাগজ আছে, আমি অ্যাপ্লাই করতে করার পরেও কিছু হয় না, সেটি হলো বাস্তবতা। অধিকাংশ ক্ষেত্রে এই যে যারা এই মিটার রিডিং, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসলেই মিটারও কাজ করে না কয়েকদিন পরে, এটা হলো বাস্তবতা। তাকসিম এখান, ওয়াসার সমন্বয়হীন খোরাখুরিতে জনভোগান্তির পাশাপাশি কিন্তু রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে। আপনি তো বললেন যে অনেক প্ল্যান করে আপনার কাজগুলো করছেন, তাহলে একবার খুঁড়ে কদিন পর আবার খুঁড়ছেন, খোঁড়ার পর ওই অবস্থায় ফেলে চলে যাচ্ছেন, আপনি বলছেন ধুলার তৈরি হচ্ছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে অন্য সংস্থা খুঁড়ছে সমন্বয়হীনতা ইত্যাদি, আমরা নির্দিষ্ট করে বলছি ওয়াসা খুঁড়ছে। হ্যাঁ, ওয়াসা যেগুলো খুঁড়ছে সেগুলো ওয়াসা তার মানে প্রজেক্ট অনুযায়ী, প্ল্যান অনুযায়ী খুঁড়ছে এবং খোঁড়ার জন্য পারমিশন নিয়েই খুঁড়ছে, তারপরে ওটা বন্ধ করা বন্ধ করছে। এখন দেখো ওটা অন্য কারো দায়িত্ব, ওইটা বন্ধ করা না, ওইটা বন্ধ করছে এবং বন্ধ করাটা 2-1 দিন দেরি আগে বসে হতেই পারে সেটা, কারণ বন্ধ করাটা আবার কিন্তু মজা আছে। কিন্তু মাসের পর আপনি মিরপুরে যান, বিভিন্ন জায়গায় যান, মাসের পর মাস সেই জায়গা, আরেকটা জায়গায় দেখেন তো কোনটা ওয়াসা আর কোনটা অন্যদের। যেমন ধরেন বড় বড় পাইপ কিন্তু ওয়াসার নেই, জি, ওয়াসার কিন্তু হচ্ছে এই। আচ্ছা, এই জনভোগান্তি যাতে কম হয় সেজন্যই কিন্তু আমরা ট্রেঞ্চলেস টেকনোলজিতে গিয়েছি। আপনি জানেন নাকি যে আমরা যে DMA করছি, 64 DMA হয়ে গেছে ঢাকা শহরে। আজকে আপনি আমাকে বলেন তো নিকুঞ্জতে পানি, অথচ এক সময় কিন্তু হেডলাইন ছিল নিকুঞ্জতে, সেখানে একটা হেবক হয়ে গিয়েছিল যখন আমাদের এই পাইপলাইনগুলো লাগানো শুরু হয়, 5 বছর হয়ে গেছে, এখন তো আর কেউ কমপ্লেন করেন না। যে কাজেই আপনার ওই DMA যখন হয়েছে তখন অবশ্যই কিছু যা মানে মানুষকে পেইন নিতে হয়েছে। এখন আমরা যে লাইনগুলো করছি সেটা DMA-তে, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া, এবং তাতে ফল আসছে, এবং আমরা পানির লাইন, আপনি যে লাইনগুলোর কথা বলছেন সেটা বেশিরভাগই কিন্তু স্ট্রং ওয়াটার ড্রেনেজ, যেটা কিন্তু আমরা করি না, খুবই কম, না মানে না করার মতো, কারণ আমরা এটা জানেন আপনার স্ট্রং ওয়াটার ড্রেনেজ ঢাকা শহরে 4-7টা সংস্থা করে, কিন্তু পানি না, পানি এবং স্ট্রং ওয়াটার সুয়ারেজ এটা আমাদের কাজে। আমাদের পানি এবং সুয়ারেজ ম্যানেজমেন্ট এখন যেমন ধরেন আমাদের আজকে একনেকে একটা পাশ হলো, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন আপনি নিশ্চয়ই প্রশ্নটা করার দরকার ছিল যে ঢাকা শহরে পানি তো বুঝলাম 100% আমরা কভার করেছি, হোয়াট অ্যাবাউট সুয়ারেজ? না, আমার তো সুয়ারেজ কভার নেই ঢাকা শহরে। আমরা 2030 আপনি ভালো করে জানেন SDG 6.2-তে বলা আছে 100% সুয়ারেজ কভারেজ হতে হবে, দ্যাটস দ্য রিজন ওয়াই আমাদের ওইটারও মাস্টার প্ল্যান। এই সুয়ারেজ নিয়ে নিশ্চয়ই আমরা অন্য আরেক দিন আলোচনা করবো, কারণ এটা একটি বিশাল বড় আলোচনা। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে, সুপেয় পানি নিয়ে আসলে আমাদের যে উৎকণ্ঠা কিংবা আপনার যে উৎকণ্ঠা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ওয়াসার পরিকল্পনা, এই দুটাই শুনতে চাই, ছোট্ট করে যদি বলেন। যে প্রথম কথা হলো যে ওয়াসা যদি এই রেগুলারলি যে পানির গুণগত মান বোধ ও সোর্স থেকে কি আসতেছে এবং বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ বাড়ির কাছে পয়েন্টে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের পয়েন্টে পয়েন্টে, অর্থাৎ কারণ আমি তো গ্রাহক, আমি তো বাড়িওয়ালার সাথে নেগোসিয়েট করতে পারবো না,
পয়েন্টে পয়েন্টে এই পানির কোয়ালিটিটা পরীক্ষা করে ল্যাবরেটরি আছে এবং কইরিয়া এটা যদি জনসমক্ষে প্রকাশ করে তাহলে অনেক সমস্যাই কিন্তু সমাধান এবং গ্রাহকদের আস্থা পাইতেও কিন্তু অনেক সুবিধা হতে হবে সেই জায়গায়। আর একটা যেটা বললাম, ওয়াসার কাজগুলো যদি আরও স্ট্রংলি মনিটরিং করে তাহলে প্রোডাকশান কস্ট কিন্তু আরও অনেক বেশি কমে আসবে, যার ফলে কিন্তু পানির দাম না বাড়লেও চলবে। আর দীর্ঘমেয়াদে অবশ্যই আমাদের সারফেস ওয়াটারের দিকে যাইতে হবে সেই জায়গাগুলো থেকে, যেটা অসুবিধা চাচ্ছি আর কি। স্ট্রংলি মনিটরিং করলে কমে যাবে, এটা কোনো ফিগার ফ্যাক্টস কিছুই বলেন নাই, মানে কি স্ট্রংলি মনিটরিং করলে কি আপনার ওই যে 4,000 কোটি টাকার ট্রিটমেন্ট প্ল্যান কি 1,000 কোটি টাকা হয়ে যাবে নাকি? ভবিষ্যৎ পরিকল্পনা কিছু বলতে হবে, সেটা তো অন্তত তথ্য ভিত্তিক হতে হবে, ভেক্টর কথা বলা, স্ট্রং মনিটরিং। তবে বর্ষাকালে সার্ফেস ওয়াটার আমি বুঝলাম না, বাংলাদেশের নদীতে যে কত টাকা অপচয় হয়, হ্যাঁ সব আছে, আপনি সব কত টাকা অপচয় হয় আপনি আমার সেটা বলেন যে কত টাকা ব্যবহার হয় এবং তার প্রতিদানে কি পান। যেমন সেটা হচ্ছে যে হিসাবের এটা কি আপনার সিস্টেম লস কত কমেছে, তার মানে কি আপনি সাশ্রয়ী হয়েছেন, জি তো এটা তো ফিগার, জি এটা তো আপনি মনিটর করছেন, এটা আপনি প্রত্যেক দিন ফিগারটা পাচ্ছেন, তারপরে আপনার অপারেটিং রেশিও কতটা কমেছে এটা মানে কি, এটা তো মনিটরিং, এটা মানে কি অপারেটিং রেশিও কমা মানে কি আপনি সাশ্রয় হচ্ছে বলেই তো কমছে, না কমে যেতে পারে না, তা কাজেই কমার সূচকটা কি আপনি আমাকে বলেন, এইগুলো তো সূচক, এই সূচকে আপনি দেখেন যে এগুলোকে বেড়েছে না কমেছে, প্রত্যেক কিছুরই তো কতগুলো সূচক থাকে। আপনি তো এটা বলতে পারেন, যেমন দুর্নীতি, আপনি যেমন ভাই আপনি দুর্নীতি কত, 10 না 9 না 5 মানে কি, কোন এককে আপনি দুর্নীতি বলবেন? অপারেটিং রেশিও বেড়েছে না কমেছে এটা একটা সূচক,
অপারেটিং রেশিও তিনটা জিনিসকে, সেটা তো গবেষণার ব্যাপার না, সেটা মানে আপনি একতরফা বললে তো হবে না, সেটা তো ফ্যাক্ট এন্ড ফিগারস নিয়ে বসে চিন্তা করলাম, আপনি অপারেটিং রেশিও কি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, থার্ড পার্টি অডিট কি হচ্ছে, হ্যাঁ অবশ্যই থার্ড মানে থার্ড পার্টি অডিট মানে আমাদের তো আমরা ওয়ান অফ দ্য বেস্ট অর ফাইভ বিগ ফাইভ দিয়ে অডিট করাচ্ছি। আচ্ছা তারপরে আপনি বললেন আরো অনেক প্রসঙ্গ ছিল আসলে আলোচনা, আমি আমি সব প্রসঙ্গে আলোচনা করতে রাজি, জি কাজে আপনি আমাকে আরেকটা দিন সময় দিলে আমরা নিশ্চয়ই আরো বিশদ দিন সময় দিতে পারি, সারা দিন সময় দিতে পারি, অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, করোনা ভাইরাসের প্রভাব সহ নানা কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নগরবাসী যখন অতিষ্ঠ তখন সেই মুহূর্তে পানির দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে, পাশাপাশি প্রশ্ন রয়েছে পানির গুণগত মান নিয়ে। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন পানির দাম বাড়ানোর প্রতি ওয়াসা যতটা মনোযোগী, মান বাড়ানোয় ততটা মনোযোগ দিলে পানির ভোগান্তি থেকে নিস্তার পেতে নগরবাসী। বিশেষজ্ঞরা মনে করেন সিস্টেম লস ও দুর্নীতি কমিয়ে ব্যবস্থাপনায় উন্নতি এনে প্রতি বছর পানির দাম বাড়ানোর রীতি থেকে ওয়াসাকে বেরিয়ে আসতে হবে, বছরব্যাপী নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে হবে, মনিটরিং বাড়াতে হবে, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে, টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আর একটি কথা না বললেই নয়, বছরব্যাপী ওয়াসার খোরাখুরিতে নগরবাসী যে অসহনীয় ভোগান্তিতে রয়েছে তা থেকে মুক্তি দিতে সব ধরনের উন্নয়ন প্রকল্পে সমন্বয় নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল আটটায়, আগামী শুক্রবার আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.